হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। দিনটি ছিল শুক্রবার, আমরা সকাল সকাল গুছিয়ে গাছি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কী সব কিছুই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখো, এদিকে গাড়িতে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম, আর দেখো আমরা দুজনে কিন্তু একই রকম ড্রেস পরেছি, মানে সেম কালারের। পরে তোমাদের দাদাভাই কিন্তু সামনে চলে গেছিলো, আর রাস্তাটা এত সুন্দর একটু ভিডিও না করে পারলাম না। দেখো, এদিকে ভূমিকে কিন্তু শুয়ে দিয়েছি, আমি একটু রিল্যাক্স করছিলাম। গাড়িতে বসে বসে অনেক বোর হচ্ছিলাম, কি আর করার, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে সময় লেগেছিল পুরো 1.5 ঘন্টা, মানে তাহলে বুঝতেই পারছো কতটা দূর। আর হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমরা কেউ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ঘুরতে আসো, এই জায়গাটা না ঘুরে যেও না প্লিজ। এই জায়গাটা সত্যিই অনেকটা সুন্দর, এই জায়গাটায় ঘোরা মানে তো হাফ স্বর্গ লাভ করে নেওয়া। আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু পরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু ভেতরে ঘোরার মতন ওয়েদার ছিল। এখান থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা অনেক সুন্দর লাগছিল, তাই একটু তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিয়েছিল। এদিকে দেখো, আমরা কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছিল, কেন কি এরিয়াটা অনেক বড়, ভেতরে গেট থেকে ঢুকে অনেক বড় এরিয়া। আর আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু অতটা বেশি ভিড় ছিল না, হালকাই ছিল, কেন কি যেহেতু আজকে বৃষ্টিও হচ্ছিল ওই কারণে হয়তো ভিড়টা কম ছিল। আমাদের কিন্তু আসতে আসতে 2:30 বেজে গেছিলো, এদিকে আমাদের গেটের সামনেই কিন্তু নামিয়ে দিয়েছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিল। এখানে টিকিটে বড়দের জন্য 200 টাকা আর ছোটদের জন্য 150 টাকা। ছোটদের 4 বছরের নিচের থেকে বাচ্চাদের টিকিট লাগবে না, 4 বছর ওপরের বাচ্চাদের টিকিট লাগবে। এখানে দেখো, মানে যে ফোন রাখা হবে সেইটাই আর কি, একটা কাগজে লিখে তোমার কটা ফোন, কটা নাম্বার এইসব লিখে তারপরে কিন্তু ফোন জমা দিতে হবে। আমরা ফোন জমা দিয়েছিলাম 1 নম্বর গেটে, আর নিয়েছি ফোন 7 নম্বর গেটে। এটা হলো 7 নম্বর গেট, এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, অনেক শপ আছে। আর যেহেতু ভেতরে ফোন অ্যালাও ছিল না, তাই কিন্তু আমরা ভেতরে যে ক্যামেরাম্যান ছিল সেখান থেকে একটা ফটো তুলে নিয়েছিলাম, আর সেই ফটোই কিন্তু নিচ্ছিল তোমাদের দাদাভাই এখান থেকে। দেখো আমাদের ফটোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমরা পুরো সামনে থেকেই ফটো উঠেছিলাম, যে স্ট্যাচুটা আছে সেই স্ট্যাচুর সামনে থেকে ফটো তুলেছিলাম। এখানে ফটো নিয়ে আমরা কিন্তু একটু চারিদিকটা মানে ভিডিও করে দেখে তারপরে কিন্তু এখান থেকে বেরিয়েছিলাম। এই জায়গাটা এত সুন্দর, আর এর ভেতরে কিন্তু তোমরা ইউটিউবেও কোনো রকম ভিডিও পাবে না, কেন কি এখানে কোনো রকম ড্রোন বা ক্যামেরা দিয়ে ভিডিও করা নেই। ওই কারণে কিন্তু তোমাদের এই যেটুকু ভিডিও বাইরে থেকে এই ভিডিওটুকুই পাবে তোমরা। আর এর ভিতরে চারি সাইডে মন্দির, মানে এখানকার যে ভগবানগুলো আছে, আর আমি একটা ভগবানকেই বুঝতে পারলাম যে নারায়ণ, সেই নারায়ণ মানে 2-3টে মূর্তি আছে তার, সব কিছুই কিন্তু এখানকার ঠাকুর কোনো কিছুই বুঝতে পারেনি। আর দেখো সামনে যে বসার জায়গাটা অনেক বড়, এর ভেতরে কিন্তু বেশিক্ষণ বসতে দেয়নি, যেহেতু মানে গ্যাদারিং হয়ে যাবে ওই কারণে কিন্তু বাইরেই বসার জায়গা রয়েছে। এদিকে দেখো, আমরা ওখানে দর্শন করে আমরা কিন্তু 5টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। এদিকে পার্কিংটা অনেক বড় যেহেতু বলেছিলাম, বেরোতেও কিন্তু একটু সময় লেগেছিল। আর দেখো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।